আজকের এই ভিডিওটিতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি তোমরা বারংবার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে দেখে এসছো আর আগামী দিনের পরীক্ষাগুলির জন্য এটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নটি আমরা কীভাবে সব থেকে সহজভাবে মাত্র 2 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় সেটা শিখে নেব। চলো তাহলে প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পর পর দুটি ন্যাচারাল নাম্বারের যোগফল 27। এখানে যে ন্যাচারাল নাম্বার বলা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে চলতেই থাকে। 1 থেকে শুরু করে কনসেকিউটিভ নাম্বারগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। এখানে বলা হয়েছে যে পরস্পর দুটি ন্যাচারাল নাম্বারের যোগফল যেরকম 5-6 যদি পরস্পর নেওয়া হয়, মানে পর পর কনসেকিউটিভ 7-8 এরকম 10-11, 12-13 এরকম যদি নেওয়া হয়, যোগ করলে হচ্ছে 27। এই ধরনের দুটি সংখ্যার বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো, তার মানে কি সেই রকম দুটি কনসেকিউটিভ নাম্বারে স্কোয়ার করতে হবে, তারপরে তার ডিফারেন্স মানে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে বড় নাম্বারটা ধরে নিতেই পারি এ আর ছোট নাম্বারটা বি, দুটো কনসেকিউটিভ। তাহলে এখানে যেহেতু স্কোয়ার করে ডিফারেন্স করতে বলেছে, আমরা লিখতে পারি বড় নাম্বারটা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ছোট নাম্বারটা স্কোয়ার বি স্কোয়ার। আমরা তো ফর্মুলা জানি যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়, এ প্লাস বি এ মাইনাস বি। এখানে বলে দিয়েছে যে দুটো নাম্বারকে যোগ করলে 27 হয়, তাহলে আমরা এ প্লাস বি জায়গায় কী লিখবো, 27, আর এ মাইনাস বি মানে বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা বিয়োগ করবে। আর দুটো পরপর সংখ্যার বিয়োগ করলে কি হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 1 হয়, যেরকম 7 থেকে 6 মাইনাস করলে 1, 18 থেকে 17 মাইনাস করলে 1। তাহলে সবসময় বড় নাম্বারটা থেকে কনসেকিউটিভ ছোট নাম্বার মাইনাস করলে 1। তাহলে চলো ট্রিকটা শিখে নিই। যখনই এরকম প্রশ্ন থাকবে যেটা সাম দেয়া থাকবে, কনসেকিউটিভ দুটো নাম্বারের সাম, সেটাই হয়ে যাবে তোমাদের ডিফারেন্স অফ দি স্কোয়ার অফ দি কনসিকিউটিভ নাম্বার, যেটা হলো 27। এখানে দেওয়া আছে ডিরেক্টলি 27 তোমাদের আনসার। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করার অনুরোধ রইল, আর পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এরকম ট্রিক্স নিয়ে।